ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগের লীলা শেষ করে চলে যাবেন, ঠিক আগের মুহূর্তে নারদ মুনি বুঝতে পেরেছিলেন যে শীঘ্রই কলিযুগ আগত হচ্ছে, মানুষের সদ্গুণাবলী নষ্ট হয়ে যাচ্ছে। এই কলিযুগের মানুষদের, হ্যাঁ, এই জীবাত্মাদের গতি কি হবে সেটা জানার জন্য তিনি ভগবানের কাছে, অর্থাৎ কৃষ্ণের কাছে যাচ্ছিলেন। তখন কৃষ্ণ সত্যভামার প্রাসাদে ছিলেন। সত্যভামার প্রাসাদের পরেই তিনি রুক্মিণী দেবীর প্রাসাদে যাবেন খবর দিয়েছেন। এদিকে রুক্মিণী দেবীর মন খারাপ, নারদ মুনিও চিন্তা করছে এই কলিযুগের কি অবস্থা হবে। তো ভগবান যখন রুক্মিণী দেবীর প্রাসাদে গেলেন, তখন রুক্মিণী দেবীর মন খারাপ। কৃষ্ণ বলছে, কি ব্যাপার, কি হয়েছে তোমার, কেউ কি তোমার কথা শুনেনি, বা কেউ কি তোমাকে কোনো কটু কথা বলেছে? তখন রুক্মিণী দেবী অভিমান করে, রাগ করে বলছে যে ব্রহ্মলোকে ব্রহ্মা কি করে সেটা তুমি জানো, দেবলোকে ইন্দ্র কি করে সেটা তুমি জানো, যমলোকে যমরাজ কি করে সেটা তুমি জানো, তোমার ভক্তের হৃদয়ে কি হচ্ছে সেটা কি তুমি জানো না? রাধারানী জানে, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এভাবে কৃষ্ণ বলছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার মনে কোনো সময় দুঃখ দেব না। ঠিক সেই সময় নারদ মুনি এসে সেখানে উপস্থিত হয়েছে। নারদ মুনি যখন উপস্থিত হলেন, তখন নারদ মুনিরও মন খারাপ। তো ভগবান তখন যেহেতু গৃহস্থর অভিনয় করছিলেন, তাই তিনি নারদ মুনিকে গুরু বলে সম্ভাষণ করছেন। হ্যাঁ, গুরুদেব আসুন আসুন বসুন, মানে ওই পরিস্থিতিটা যেটা রুক্মিণী দেবীর সাথে কথাবার্তা হচ্ছিল সেই পরিস্থিতিকে সংবরণ করার জন্য এবার নারদ মুনিকে বলছেন গুরুদেব আসুন আসুন বসুন। তার পাদধৌত করলেন। এবার নারদ মুনি মন খারাপ করে বলছেন যে হে প্রভু, আপনি এই জগৎ থেকে চলে যাবেন, আপনার অবর্তমানে এই জগৎ জীবের কি হবে, শীঘ্রই কলিযুগ আগত হচ্ছে, তাদের উদ্ধার কিভাবে হবে? তখন ভগবান বললেন যে সমস্যা নেই, আমি আবার আসব, আমার ভক্ত আমাকে ভালোবেসে কি আনন্দ পায়, কিভাবে আমাকে ভালোবাসতে হয় আমি সেটার শিক্ষা দিতে স্বয়ং ভক্ত ভাব নিয়ে আমি আবির্ভূত হব। তাই পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে তিনি আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে তিনি ছোট্টবেলা থেকেই এই কৃষ্ণ নাম করার শিক্ষা দিয়েছিলেন। তিনি যখন ছোট্ট বালক রূপে জন্মগ্রহণ করেছেন, তখন সে চিন্তা করতে লাগলেন যে আমি তো ছোট্ট শিশু, এখন যদি আমি সবাইকে বলি যে তোমরা কৃষ্ণ নাম করো, তাহলে অনেকেই ভাববে হয়তো আমাকে ভূতে ধরেছে, না হলে এই এক মাসের শিশু সে তো কথা বলার কথা না। তাই তিনি কি করলেন, একটা উপায় বাইর করলেন, জোরে জোরে কান্না শুরু করলেন। আর যখন জোরে জোরে কান্না করছে, তখন সবাই সেই কান্না থামানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সেই শিশুর কান্না থামছে না। শেষ পর্যন্ত একজন মাতাজি সেই শিশুর সামনে যেয়ে যখন বললেন হরে কৃষ্ণ, এই হরে কৃষ্ণ বলার সাথে সাথে
সেই শিশুর কান্না থেমে গেল। তো তখন একে অপরের মধ্যে বলাবলি হচ্ছে যে কি এক শিশু জন্মগ্রহণ করেছে, কোনোভাবেই তার কান্না থামে না। কিন্তু তার সামনে হরে কৃষ্ণ বললে তার কান্না থেমে যায়। তাই সেটা দেখার জন্য অনেক দূর থেকে ভক্তরা ছুটে আসতে লাগলেন, এবার সবাই হাতে তালি দিচ্ছে, হরে কৃষ্ণ এভাবে বলছে, আর সেই শিশুর কান্না থেমে যাচ্ছে। সবাই এর মাধ্যমে কি হচ্ছে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে, আর মহাপ্রভু সেটাতে খুশি হচ্ছেন। এভাবে মহাপ্রভুর অনেক লীলা বর্ণনা করা রয়েছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। যেহেতু আজকে আমি এই দোল পূর্ণিমা সম্পর্কে বলতেছি, তাই এই সম্পর্কে বলি। অন্য সময় এই মহাপ্রভুর অন্যান্য লীলা সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরব। তো এভাবে মহাপ্রভু আবির্ভূত হয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছিলেন, কৃষ্ণ নাম করার শিক্ষা দিয়েছিলেন, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, কিভাবে ভগবানের নাম জপ করতে হয়, কিভাবে ভগবানের প্রসাদ আস্বাদন করতে হয়, সব কিছু শিক্ষা দিয়েছিলেন। তো আমরাও যদি এই হরির নাম জপ করি, ভগবানের প্রসাদ গ্রহণ করি, বৈষ্ণবীয় তিথিগুলো পালন করি, এগুলোতে মহাপ্রভু অনেক খুশি হবেন। সব থেকে বড় বিষয় যেটা, এই তিথিতে আপনারা বেশি বেশি হরির নাম করবেন, যেটাতে ভগবান কৃষ্ণ এবং মহাপ্রভু বেশি বেশি খুশি হবেন। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা, এই কলিযুগে হরির নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আপনারা খুব ভক্তি করে ভগবানের এই দিব্য নাম জপ করুন, মহাপ্রভু খুশি হবেন, ভগবান খুশি হবেন এবং আপনার মঙ্গল সাধিত হবে। এই বলে আজকে এখানেই সমাপ্ত রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।